আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ডেল্টা অথবা স্টার মোটরের কানেকশন সিস্টেমটা। তো আমরা প্রথমে একটা সার্কিট ব্রেকার নিয়েছি, থ্রি ফেজ সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের থ্রি ফেজ, তিনটে ইনপুট এবং তিনটে আউটপুট, যেটা তিনটে ফেজই হবে, এবং তিনটে আউটপুট থেকে আমরা ম্যাগনেটিক কন্ট্রাকে লাগিয়ে লাগিয়েছি। ম্যাগনেটিক কন্ট্রাক্ট ফার্স্ট T1, T2, T3 অথবা আপনার L1, L2, L3 থাকতে পারে। আর ম্যাগনেটিক কন্ট্রাক্ট থেকে আমরা একটা ওভারলোড ইউজ করেছি, যেটি ম্যাটি মোটর প্রোডিকটিভের জন্য। এই ওভারলোডটি হচ্ছে আপনার মোটর এম্পিয়ার ফেজে হয়। সো আপনাদের যেরকম যার মোটর হবে সেই অনুযায়ী সেটা লাগাতে হয়। এটা ওভারলোড আপনার এম্পিয়ার কিছুটা কম বেশি করা যায়। আর নিচ থেকে আপনার আউটপুট ওভারলোডের নিচ থেকে, এক কথায় সার্কিট ব্রেকার থেকে ম্যাগনেটিক, মিনি থেকে ওভারলোড, ওভারলোড থেকে আউটপুট, আপনার ম্যাগনেটিক সেটিংসটা। আর এবার কন্ট্রোলিং পাওয়ারটা আমি দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে আপনার A1, A2 থাকবে ম্যাগনেটিক কন্ট্রাকে। A1 অথবা A2-তে যেকোনো একটাতে আপনারা নিউট্রাল শর্ট দিবেন, নিউট্রালটা শর্ট থাকবে, নিউট্রালটা ডাইরেক্টলি থাকবে। আর হচ্ছে ফেজটা আপনার L1 অথবা L2-তে লাগবে। তো সো আপনার হচ্ছে ধরো একটা মোটরটা যখন চালাবেন, মনে করেন যে একটা সুইচ দিয়ে চালাবেন, সেক্ষেত্রে সুইচে পাওয়ার দেবেন, সুইচ থেকে একটা তার নিয়ে এসে আপনার হচ্ছে NC-তে লাগাবেন, NC ওভারলোডের NC-তে লাগাবেন, আর হচ্ছে 95-তে। আর NC-র আউটপুট থেকে নিয়ে যেয়ে আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্ট লাগাবেন। তাহলে কি হবে, আপনার যদি ওভারলোডটা টিপ করে তাহলে NC ডিসকানেক্ট হয়ে যাবে, ম্যাগনেটিক কন্ট্রাক্টটা ছেড়ে দেবে, সেক্ষেত্রে আপনাদের মোটরটা বন্ধ হয়ে যাবে। এই কারণে NC ইউজ করে তারপর হচ্ছে আপনাকে ম্যাগনেটিক কন্ট্রাক্টে লাইনটি দিতে হবে। আর হচ্ছে আপনার কন্ট্রোলিংয়ের লাইটের জন্য আপনারা ইউজ করতে পারেন NO-তে, এই যে আপনার C-তে হচ্ছে পাওয়ার দিবেন, সো তারপর হচ্ছে ওখান থেকে NO-র নিচ থেকে আউটপুট আপনি নিয়ে যাবেন। যদি ম্যাগনেটিক কন্ট্রাক্ট ধরে সেক্ষেত্রে আপনার লাইটটি জ্বলে উঠবে যে আসলে আমার মোটরটি রান হয়েছে। আর যদি ওভারলোড হয় সেক্ষেত্রে মোটর লাইটটি বন্ধ হয়ে যাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আর তাহলে